পরবর্তী অনুষ্ঠানে আরেকজন নাম করা গুণী শিল্পী আমাদের মঞ্চে এসে অলরেডি উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চ এর আগে আলোকিত করে রেখেছেন। নবনীতা দাস চৌধুরী, তার ব্যাপারে আমরা স্বল্প কিছু না জেনে এই অনুষ্ঠানটা আগে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কাছে অপরাধ হবে, তো তার ব্যাপারে কিছু বক্তব্য। আমাদের নবনীতা দাস চৌধুরী মহাশয়া, উনি 4 বছর বয়সেই তার সঙ্গীতের এই যাত্রাপথ শুরু করেছিলেন। অনেক ছোট বয়সেই উনি ঈশ্বর প্রদত্ত গুণ নিয়ে আমাদের পৃথিবীতে পদার্পণ করেছিলেন। 9 বছর বয়সে ওনার প্রথাগত সঙ্গীতের শিক্ষা নিয়ে উনি এগিয়ে গেছেন, তার সাথে সাথে উনি যুক্ত হয়েছেন আরও অনেক সঙ্গীতের বড় বড় গুরুদের সাথে। তাদের মধ্যে রয়েছেন শ্রী মঙ্গল গোপাল সিং এবং পণ্ডিত মতিলাল সিংহ। তিনি বিশারদ কমপ্লিট করেছিলেন, বিশারদে উনি সঙ্গীত বিশারদ হিসাবে উনি উত্তীর্ণ হয়েছিলেন, উনি হিন্দুস্তান ক্লাসিক্যালে। তার সাথে সাথেও উনি বিশারদ অর্জন করেছিলেন নজরুল গীতিতে, আর তার সাথে উনি মানে লাইট মিউজিক, ভজন গীতি এবং গজলেও উনি বিভিন্ন পারদর্শী উনি অর্জন করেছিলেন, এবং তার সাথে সাথে উনি পণ্ডিত অজয় চক্রবর্তীর সান্নিধ্যেও উনি ওনার গানের অনেক প্রশিক্ষণ উনি পেয়েছিলেন। এরকম এক গুণী শিল্পীকে আমাদের মঞ্চে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত, গর্বিত এবং আমাদেরকে ভাগ্যবান মনে করি। আমি অনেক ধন্যবাদ নবনীতা দাস চৌধুরীকে মঞ্চে উপস্থিত থাকার জন্য, মঞ্চ আলোকিত করার জন্য। অনুষ্ঠানে আমরা মোহিত হতে চলেছি। তার সাথে সাথে আর একজন শিল্পী যে তমগ্ন গাঙ্গুলির ব্যাপারেও আমাদের কিছু জেনে নেওয়া ভালো। উনিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত একজন তবলা বাজিয়ে উনি অনেক ছোট বয়স থেকে উনি এই তবলার প্রশিক্ষণ নিয়েছেন। ইন্ডিয়ান ক্লাসিক্যালে উনি তবলার প্রশিক্ষণ পেয়েছেন, এবং আমাদের সবার সামনে ওনার পুত্রী এবং পিতার যুগলবন্দিতে আমাদের এর আগেই মোহিত করেছেন। আমরা অনুরোধ করব আমাদের 2 গুণীশিল্পীকে তাদের তবলার জাদু এবং সুরেলা আওয়াজে আমাদেরকে মোহিত করবেন। অনেক ধন্যবাদ। সারজাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আমাদের গুণীশিল্পীকে আমরা পুষ্প দিয়ে, পুষ্পস্তবক আর তার সঙ্গে একটি ছোট্ট উপহার দিয়ে আমরা বরণ করে নিতে চাই। এই বরণ করে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাব আমাদের প্রধান অতিথি সুমন মুখোপাধ্যায় মহাশয়কে। সুমন মুখোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের শিল্পীকে বরণ করবেন এবং আমাদেরকে বাদিত করবেন। দর্শকরা একটু করতালি দিয়ে বরণ করবেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের গুণীশিল্পী নবনীতা দিকে।
কালচারাল অ্যাসোসিয়েশন গর্বিত আপনাদের মতন শিল্পীকে পাশে পেয়ে। আমাদের আরও একটি শিল্পীকে আমাদের বরণ করে নেওয়া হলো। Woo!
আমার আখির আগে।